আসসালামু আলাইকুম, আশা করি সকলে বেশ ভালো আছেন, আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, গড়াজালে এসেছি, নতুন জোবা এসেছে, আর দেখেন পানি শুকাই গেছে। আজকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ। তো আমরা আসছি গড়াজালে। গড়াজালে বেশ ভালো পরিমাণে মাছ দেখা যাইতেছে, চিংড়ি মাছ, বড় বড় সাইজের রুই মাছ আছে, আরও ইত্যাদি মাছ আছে। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো সামনে মা ইলিশের অভিযান এসে আসতে আছে, প্রায় এসে পড়েছে, 10-12 দিন বাকি আছে। এই যে গড়াজাল, এই জোবাই শেষ হয়ে যাবে, দাওয়া সকল প্রকারের মাছ ধরা বন্ধ হয়ে যাবে। তো এই ভিডিওগুলো করে রাখছি, সেপ্টেম্বর মাসের 30 তারিখ। আপনারা অবরোধের ভিডিও, আপনারা এই ভিডিও দেখতে পারেন। দেখেন এই জায়গাতে প্রচুর মাছ আছে, তোমরা দেখতে থাকুন আজকে ভিডিওটা। সকালবেলা এরকম মাছ দেখাতে পারি আপনাদেরকে, তা আপনারা দেখবেন। দেখেন বড় একটা শিলিং মাছ পানির ভিতরে সাঁতরাইতেছে, শিলিং মাছ, এগুলো ধরা বড় কষ্ট। বল মাছের মতো চালাক, কি সুন্দর শিলিং মাছ। পানি আছে, সামনে একটা বড় পোনা মাছ আছে, আর রুই মাছ না কি মাছ দেখতে হবে গিয়ে। আশা রাখি আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনাদেরকে বললাম, দেখেন সামনে মাছ। তো এই যে বন্ধুরা, মাছটা রেখে গেলাম, গেছি কি, ওই কী মাছ ওটা, একটা মাছ দিতেছে, কুড়াল মাছ, কুড়াল বড় সাইজের। এই যে কি সুন্দর বাইলা মাছ, এই যে গড়াজাল বাইলা মাছ। আর কি সুন্দর মাছ, সামনে আরো একটা বড় কাজ, বাটা মাছ আছে, বাটা মাছ দুইটা, মডার্ন সাইজ ভালো, এবার গুলো ভালো করে দেবে। এ
انا اقول لك 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 انا ما شاء الله ما شاء الله ها 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 لا هو ماسك
ما هيك؟ اوف خرافة.